আমাদের ফ্যামিলির বড় হচ্ছে কে বলো, দাদা আর দাদি। তাদের ছেলে মেয়েরা হচ্ছে ফুপু আম্মা, চাচা এবং সানিয়ার আপা। সেরকম ফুপু আম্মার বিয়ে হয়েছে, সেরকম এসছে ফুপা। তোমরা যেমন পিসির বিয়ে দেওয়ার পরে আসে পিসিমার, বিয়ে দেওয়ার পরে আসছে পিসেমশাই, ঠিক তেমনই ফুপুর বিয়ের পরে আসছে ফুপা বা পিসেমশাই। চাচাকে বিয়ে দেওয়ার পরে হচ্ছে চাচি আম্মা, আম্মা হচ্ছে মা। আম্মা কথাটার মানে হচ্ছে মা। তোমরা যেমন কাকার বিয়ে দেওয়ার পরে এসছে কাকিমা, সেরকম চাচার বিয়ে দেওয়ার পরে আসছে চাচি আম্মা। এবং তাদের চাচা আর চাচি আম্মার ছেলে মেয়ে হচ্ছে আপা ও পুপু, দুটো মেয়ে। আপা ও পুপু তোমরা যেমন বলো দিদি আর বোন, এখানে হচ্ছে আপা মানে বড় দিদি আর পুপু হচ্ছে ছোট বোন। আচ্ছা, এদিকে গেল সানিয়াদের বাড়িতে। এবার এখানে মা বাবা হচ্ছে সানিয়ার নানা আর নানি, সে সঙ্গে আসছে তাদের ছেলে মেয়েরা হচ্ছে আম্মা মা মা। এই আম্মা বা মা হচ্ছে সানিয়ার মা, সে সঙ্গে সানিয়ার মামা আর খালা আম্মা। তোমরা যাকে বলো মাসিমা, সেটাকে সানিয়ারা বলে খালা আম্মা। তাহলে সানিয়ার নানা নানির ছেলে মেয়েরা হচ্ছে সানিয়ার মা, সানিয়ার মামা আর সানিয়ার খালা আম্মা। এবার সানিয়ার মা আর সানিয়ার বাবা, এদের ছেলে মেয়ে হচ্ছে ভাইয়া আর সানিয়া। সানিয়ার ভাইয়া মানে সানিয়ার বড় দাদা, আর সানিয়া এরা হচ্ছে সানিয়ারের দুই ভাই বোন। সানিয়ারের দুই ভাই বোন, সে হচ্ছে ভাইয়া আর সানিয়া। এবারে মামা, সানিয়ার মামার বিয়ে হওয়ার পরে আসছে সানিয়ার মামিমা, সানিয়ার খালা আম্মার বিয়ে হয়ে আসার পরে আসছে খালু। সানিয়ার খালু মানে তোমরা যাকে বলছো কেশমশাই, সেখানে সানিয়ার খালা আম্মার বিয়ে দেওয়ার পরে হচ্ছে সানিয়ার খালু। তাহলে আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু বইটা দেখো। সানিয়াদের ফ্যামিলিতে পরিবারে সবচেয়ে বড় হচ্ছে সানিয়ার দাদা আর দাদি। তাদের তিনটে ছেলে মেয়ে, সানিয়ার মুম্মু আম্মা বা পিসমা, সানিয়ার চাচা বা সানিয়ার কাকা, আর সানিয়ার আব্বা বা সানিয়ার বাবা। এবার ফুপু আম্মার বিয়ে হওয়ার পরে আসছে ফিপা ফুপা, যেটাকে তোমরা পিসি বিয়ে দেওয়ার পরে বলো পিসেমশাই, সেখানে এটা হচ্ছে ফুফা। আর চাচুর বিয়ে দেওয়ার পরে আসছে চাচি আম্মা। তোমরা কাকা বিয়ে দেওয়ার পরে আসে, তোমাদের বাড়িতে কাকা বিয়ে দেওয়ার পরে আসে কাকিমা, সেরকম চাচার বিয়ে দেওয়ার পরে আসছে চাচি আম্মা। এবং এই চাচি আর চাচা আর চাচি আম্মার দুটো মেয়ে, একটা হচ্ছে আপা মানে বড় দিদি, আর পুপু হচ্ছে ছোট বোন। সানিয়ার কাকা কাকি দুটো ছেলে, চাচা চাচি দুটো ছেলে মেয়ে, আপা এবং পুপু। এদিকে সানিয়ার নানার বাড়িতে, সানিয়ার দাদুর বাড়িতে আছে সানিয়ার নানা আর নানি মানে দাদু আর দিদিমা। সেখানে তিন দাদা, সানিয়ার দাদু আর দিদিমার তিনটে ছেলে মেয়ে, সানিয়ার মা মামা আর খালা আম্মা বা সানিয়ার মাসি। সানিয়ার বিয়ে, মামি মামার বিয়ে দেওয়ার পরে আসছে সানিয়ার মামিমা, আর সানিয়ার খালুর বিয়ে দেওয়ার পরে আসছে সানিয়ার খালু। তোমরা এই চারটা দেখলে, এই চারটা তো তোমরা দেখলে। এবার এদের এই চারটা দেখার পরে সানিয়াদের পরিবারের পারস্পরিক সম্পর্ক নিয়ে শাখা পোশাকটা তোমাদের দেখালাম। সানিয়াদের পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আমি আলোচনা করছি। সঙ্গে সঙ্গে আসছে দাদা দাদির ছেলে মেয়েরা হচ্ছে ফুপু আম্মা, চাচা, আব্বা। ফুপু আম্মা মানে হচ্ছে পিসিমা, চাচা হচ্ছে কাকা বা বড় জ্যাঠা, আর এখানে আব্বা মানে হচ্ছে বাবা। তাহলে সানিয়াদের ফ্যামিলির বড় হচ্ছে কে বলো, দাদা আর দাদি। তাদের ছেলে মেয়েরা হচ্ছে ফুপু আম্মা, চাচা এবং সানিয়ার আব্বা। সেরকম ফুপু আম্মার বিয়ে হয়েছে, সেরকম এসছে ফুপা। তোমরা যেমন পিসির বিয়ে দেওয়ার পরে আসে পিসিমার, বিয়ে দেওয়ার পরে আসছে পিসেমশাই, ঠিক তেমনই ফুপুর বিয়ের পরে আসছে ফুপা বা পিসেমশাই। চাচাকে বিয়ে দেওয়ার পরে আসছে চাচি আম্মা, আম্মা হচ্ছে মা। আম্মা কথাটার মানে হচ্ছে মা। তোমরা যেমন কাকার বিয়ে দেওয়ার পরে এসছে কাকিমা, সেরকম চাচার বিয়ে দেওয়ার পরে আসছে চাচি আম্মা। এবং তাদের চাচা আর চাচি আম্মার ছেলে মেয়ে হচ্ছে আপা ও পুপু, দুটো মেয়ে। আপা ও পুপু তোমরা যেমন বলো দিদি আর বোন, এখানে হচ্ছে
দিদি আর ফুফু হচ্ছে ছোট বউ। আচ্ছা এদিকে গেল সানিয়াদের বাড়িতে, এবার এদিকে সানিয়ার মামার বাড়িতে। সানিয়ার মামার বাড়িতে কে কে আছে বলো? নানা আর নানি। নানা আর নানি বলতে হচ্ছে দেখো তোমরা যেমন বলো দাদু আর দিদিমা, সেরকম সানিয়ার মা বাবা হচ্ছে সানিয়ার নানা আর নানি। সে সঙ্গে আসছে তাদের ছেলে মেয়েরা হচ্ছে আম্মা মা মা। এই আম্মা বা মা হচ্ছে সানিয়ার মা, সে সঙ্গে সানিয়ার মামা আর খালা আম্মা। তোমরা যাকে বলো মাসিমা সেটাকে সানিয়ারা বলে খালা আম্মা। তাহলে সানিয়ার নানা নানির ছেলে মেয়েরা হচ্ছে সানিয়ার মা, সানিয়ার মামা আর সানিয়ার খালা আম্মা। এবার সানিয়ার মা আর সানিয়ার বাবা এদের ছেলে মেয়ে হচ্ছে ভাইয়া আর সানিয়া। সানিয়ার ভাইয়া মানে সানিয়ার বড় দাদা, আর সানিয়া এরা হচ্ছে সানিয়ারের দুই ভাই বোন। সানিয়ারের দুই ভাই বোন সে হচ্ছে ভাইয়া আর সানিয়া। এবারে মামা, সানিয়ার মামার বিয়ে হওয়ার পরে আসছে সানিয়ার মামিমা, সানিয়ার খালা আম্মার বিয়ে হওয়ার পরে আসছে খালু। সানিয়ার খালু মানে তোমরা যাকে বলছো মেসোমশাই, সেখানে সানিয়ার খালা আম্মার বিয়ে দেওয়ার পরে হচ্ছে সানিয়ার খালু। তাহলে আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু বইটা দেখো। সানিয়াদের ফ্যামিলিতে পরিবারে সবচেয়ে বড় হচ্ছে সানিয়ার দাদা আর দাদি। সানিয়া নিজের পরিবারের শাখা পোশাকা লিখে দেখাবে। দাদা দাদি সবার চেয়ে বড়, তার মানে সানিয়াদের পরিবারের সবচেয়ে বড় কে? সানিয়া দাদা আর দাদি। ওরা নিজেরা দুই ভাই বোন। সানিয়ারা কয় ভাই বোন? সানিয়ারা দুই ভাই বোন। সুমনা বললো দিদি কাকার বিয়ের পরে কাকিমা আমাদের পরিবারের সদস্য হলে, তার মানে সানিয়ার ওই সুমনাদের পরিবার তো কাকিমা এসছে, তাই সুমনা দিদিমণিকে বললেন যে দিদি কাকার যখন বিয়ে হলো কাকার বিয়ের পরে কাকিমা আমাদের পরিবারের সদস্য হলে। এইভাবেই নতুন পরিবার গড়ে উঠে। চিন্ময় বলল আচ্ছা দিদি আমার মাসি আছে, মাসির ছেলে সৌম্য আমার খুব বন্ধু, কলকাতায় থাকে, আমাদের পরিবারের শাখা পোশাকায় ওদের নাম থাকবে। শুনে চিন্ময় ওদের একমাত্র চিন্ময় এতক্ষণ ধরে সুমনা আর সানিয়ার কথাগুলো শুনছি, তখন একটু পরে চিন্ময় দিদিমণিকে বলল, বলো দিদি আমার একটা মাসি আছে, মাসির ছেলের নাম সৌম্য, সে কলকাতায় থাকে, সে কি আমাদের পরিবারের শাখা পোশাক, তাদের চিন্ময়দের পরিবারের শাখা পোশাকায় কি তার নাম থাকবে? দিদিমণি বললে রাখতে পারো, তবে সেভাবে লিখতে গেলে পরিবারের শাখা পোশাকাটা খুব বড় হয়ে যাবে। সেভাবে লিখতে গেলে কি হবে? পরিবারের শাখা পোশাকাটা খুব বড় হয়ে যাবে। তুমি ওদের নিকট আত্মীয় বলতে পারো, তুমি ওদের শাখা পোশাকায় না রেখে ওদেরকে নিকট, ওদেরকে তুমি নিকট আত্মীয় বলতে পারো। অনিমা বললো তাহলে পিসিমার ছেলে মেয়েও তো নিকট আত্মীয়। এই চিন্ময় আর দিদিমণির কথাগুলো শোনার পরে অনিমা বললো তাহলে পিসিমার ছেলে মেয়েরাও তো নিকট আত্মীয়। পরিবার শাখা পোশাকা, তারপরে তাদের নিকট আত্মীয় সম্পর্ক।
কেশব মশাই, পিসি পিসে মশাই, মামা মামি, এদের সবাইকেই আমরা বলবো নিকট আত্মীয়। এদের সবাইকেই আমরা বলবো কি, নিকট আত্মীয়। এবার তোমরা একটু বলো তো, তোমাদের বাড়িতে তোমরা কাদেরকে মাসিমা পিসিমা বলো? হ্যাঁ, তোমরা ঠিক করেছো, তোমরা বাবার বোনকে বা দিদিকে পিসিমা বলো, আর মায়ের বোন বা দিদিকে মাসিমা বলো। মামা কাকে বলো? কাকে মামা বলে ডাকো তোমরা? মায়ের দাদা বা ভাইকে তোমরা মামা বলে ডাকো, তাই তো? আচ্ছা, এই যে তোমাদেরকে বললাম, মামা তো, পিসি তো, মাসি তো, ভাই বোন দাদা দিদি, এদেরকে তোমরা কি বলবে? এদেরকে তোমরা বলবে তোমাদের নিকট আত্মীয়। এদেরকে তোমরা কি বলবে? এদেরকে তোমরা বলবে নিকট আত্মীয়। তাহলে মোটামুটি তোমাদের এইটুকু সম্পর্কে স্বচ্ছ ধারণা আসলো। এবার তোমাদের সঙ্গে আর কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। বড় হয়ে যাবে, তাই এদেরকে পরিবারের শাখা প্রশাখায় না রেখে এদেরকে তোমরা নিকট আত্মীয় বলতে পারো। দিদিমণির সঙ্গে এসব কথাবার্তাগুলো আলোচনা করে অনিমা, রুকুল, চিন্ময় এদেরকে পরিবার শাখা প্রশাখা, তারপরে তাদের নিকট আত্মীয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আসবে। আশা করি তোমাদেরও আমি এই পরিবারের শাখা প্রশাখা ও নিকট আত্মীয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পারলাম। তোমাদেরকে তো এই পরিবার সম্পর্কে আমি বললাম, এবার আমি তোমাদের কয়েকটা প্রশ্ন মুখোমুখি জিজ্ঞাসা করছি, তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে উত্তর দাও। মাসিমা পিসিমা বলো? হ্যাঁ, তোমরা ঠিক করেছো, তোমরা বাবার বোনকে বা দিদিকে পিসিমা বলো, আর মায়ের বোন বা দিদিকে মাসিমা বলো। মামা কাকে বলো? কাকে মামা বলে ডাকো তোমরা? মায়ের দাদা বা ভাইকে তোমরা মামা বলে ডাকো, তাই তো? আচ্ছা, এই যে তোমাদেরকে বললাম, মামা তো, পিসি তো, মাসি তো, ভাই বোন দাদা দিদি, এদেরকে তোমরা কি বলবে?
কি হয়।